নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে ভারতের ইমেজকে কালিমালিপ্ত করার জন্য কিছু শক্তি গভীর ষড়যন্ত্র করেছে, তার মধ্যে মূলত যারা সিএএ বিরোধী আন্দোলনে নাটক করছে তারা আছে, বিদেশি সংস্থার পয়সা আছে, আর তাদেরকে উস্কেছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আপ পার্টি, এরা এই ধরনের রাজনৈতিক দলগুলো যারা ভোট ব্যাংকের স্বার্থে রাজনীতি করছে। কিন্তু সরকার ব্যবস্থা নেবে, আমি মিডিয়া চ্যানেলগুলোতে বলতে চাই, এরপরে যখন সরকার কঠোরতম ব্যবস্থা নেবে এইসব অপরাধীদের বিরুদ্ধে, দয়া করে আপনারা কান্নাকাটি করবেন না। কিন্তু যারা এতগুলো লোককে মারল, একজন আইবি অফিসার মাত্র 26 বছর বয়স, একজন হেড কনস্টেবল দিল্লি পুলিশের, তাকে খুন করলো, তাদের সঙ্গে কোনোভাবে যেন রেয়াত না করা হয়, ভারত সরকারের কাছে আমরা এটা অনুরোধ করব। জাফরাবাদে যারা অবরোধ করেছে, যারা পার্ক সার্কাসে অবরোধ করছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি তো এর আগেও বলেছি, পার্ক সার্কাসে তো বাংলাদেশের অবরোধ করছে, পার্ক সার্কাসে তো বিদেশি পয়সা অবরোধ হচ্ছে, বিদেশি সংস্থাগুলোর পয়সা অবরোধ হচ্ছে, দিনকে দিন লোক কমে যাচ্ছে, কিন্তু সেখানে অবরোধ হচ্ছে, 5 জন 10 জন 15 জন পুলিশকে দিয়ে অবরোধ করানোর চেষ্টা পর্যন্ত হচ্ছে। ভোটে আমরা তো বলব যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ ঘটানোর প্রয়াসেরই এগুলো সব রূপ, পার্ক সার্কাসের অবরোধ, ভারতবর্ষের চেহারাকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে এই দিল্লির ঘটনা। কিন্তু এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে, 5 বছর আগে তৃণমূল কী করবে বলেছিল, আমার এমপি এখানে রয়েছেন, এমপির পয়সা কেন আমরা ব্যবহার করতে পারিনি পৌরসভাগুলো, এই প্রশ্ন আমরা তুলব, এমপির পয়সা কেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আটকে রেখেছেন, এই পয়সাগুলো, এই প্রশ্নগুলো করব। রাস্তাঘাটে পৌর উন্নয়ন দেখা যায় না, দেখতে গেলে আপনারা কাউন্সিলরের বাড়িতে চলে যান। আর সবথেকে বড় কথা, হুগলি জেলার একজন মন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী চোর বলেছেন, তাকে বলেছেন 75% রাখো আর 25% দাও, 75 রাখো আর 25 দাও, মানে ঘুরিয়ে চোর বলা, পরিষ্কার কথা। তারপরও সে লোকটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মন্ত্রিসভার পদ অলঙ্কৃত করছে, যাকে মুখ্যমন্ত্রী চোর বলে তারপরও সে রাস্তার ঘুরে বেড়ায়, মন্ত্রিসভার পদ অলঙ্কৃত করে, এটাই প্রমাণ তৃণমূল কংগ্রেসের পৌর ভোটগুলোর কী অবস্থা।